آخری سلام لو ہے وہ نانا جان تمہار حسین جائیں گو مارا کربلا ر میدان کربلا ای گٹی لوے کرن کہانی نبیرا اجگر شہید پائلو نا پانی ইমাম হুসাইন যে শহীদ হবে এই খবরটা নবী আমার আগে ইমাম হুসাইনকে দিয়েছিলেন আমি সংক্ষেপে ইতিহাসটা বলবো তার আগে বলছি কেমন করে নবীজি এই কথাগুলি বললেন হাদিস শরীফ থেকে আপনারা জানতে পারবেন একদিন উম্মুল ফজল বিনতুল হারেস একজন মহিলা নবীজির কাছে আসলেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি একটা স্বপ্নে দেখলাম গো নবীজি কি স্বপ্ন দেখলাম আমি স্বপ্নে দেখলাম আপনার নূরানী শরীর মুবারক থেকে এক টুকরা গোশত কাইটা গো নবী আমার ক্রুসের মধ্যে আমার রুমালের মধ্যে রাখছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক আমি কেন এমন স্বপ্ন দেখব আন উম্মুল ফজল বিনতুল হারেস হাদিস উম্মুল ফজল বিনতুল হারেস থেকে বর্ণিত আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমি রাসূলের দরবারে প্রবেশ করলাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ফাকালাত রাআইতুম ইন্নি রাআইতু হুলমান মুনকারান লাইলাতান নবী গো আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম ক্বালা ওয়া মা হিয়া নবী জিজ্ঞাসা করলেন কি স্বপ্ন দেখলাম সে বলল ক্বালাত ইন্নাহা শাদীদুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় শট কঠিন একটা স্বপ্ন দেখেছি শাদীদুন মানে খুব কঠিন আমার নবী বলেন ক্বালা ওয়া মা হিয়া সেই স্বপ্নটা কি বলো তখন তিনি বললেন ক্বালাত রাআইতু আমি দেখেছি কানা কুতিয়াত ফি হিজরিকা কুতিয়াত ওয়া উদিয়াত ফি হিজরি আমি দেখেছি আপনার নূরানী শরীর মুবারক থেকে এক টুকরা গোশত কাটিয়া গো নবীজি আমার ক্রুসের মধ্যে রাখছেন নবী আমার ডাক দিয়ে বলে বাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতু খাইরান দালিদা ফাতেমা ইনশাআল্লাহ তুমি উত্তম স্বপ্ন দেখেছো অচিরে ফাতেমা একটা পুত্র সন্তান জন্ম দিবে ওই সন্তানটা তোমার ভবিষ্যৎ বাণী অনুযায়ী তোমার ওই চাদরের মধ্যে সর্বপ্রথম কোলে উঠবে নবীর কাছে একদিন বাচ্চাকে কোলে লইয়া উম্মুল ফজল বিনতুল হারেস রাসূলের দরবারে নিয়ে গেলেন নবী আমার এক দৃষ্টিতে তাকায় রইছে আর চুমু দিচ্ছেন হঠাৎ করে নবীজির চক্ষু মুবারক থেকে ঝর্ণার ধারার মতো পানি গলি পড়ে আল্লাহু আকবার উম্মুল ফজল বিনতুল হারেস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ আপনার চক্ষু মুবারকের মধ্যে পানি কেন গো নবীজি নবী আমার ডাক দিয়ে বলে রে উম্মুল ফজল বিনতুল হারেস তুমি জানো না রে আমার এই আওলাদটা বড় সাইয়্যেদ হবে নেতা হবে কিন্তু আমার এই আওলাদটা কারবালা নামক একটা জায়গায় যাবে গো সেই জায়গায় যাওয়ার পরে আমার নামধারী কতগুলি মুসলমান তারা আমার ইমাম হুসাইনকে তারা শহীদ করবে উম্মুল ফজল দেখো রে ওই জায়গার রক্ত মাখা মাটি জিব্রাইল আমার কাছে আয়েশা দিয়ে গেছে আল্লাহু আকবার এই মাটি থেকে যেদিন তাজা রক্ত ঝরবে মনে রেখো রে ইমাম হুসাইন সেদিন শহীদ হয়ে যাবে বন্ধু আমার এইগুলি সব ইতিহাস এই কথাগুলি স্পষ্ট ইমাম হুসাইন যেদিন মক্কা শরীফে হিজরত করে যাচ্ছিলেন আমি সংক্ষেপে মাঝখান থেকে টানছি আল্লাহ নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন আর আমার নবীর সুন্নত আদায় করার জন্য ইমাম হুসাইন মদিনা থেকে হিজরত করে মক্কার দিকে রওনা করলেন যেদিন মক্কায় যাবে সেদিন নবীজির রওজার কাছে গিয়ে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর বলছিলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও নবীজি আমি আপনার ওই হুসাইন গো নবীজি যেই হুসাইনের কপালের মধ্যে চুমু দিতা যেই হুসাইনের গালের মধ্যে চুমু দিতা যেই হুসাইনের গলার মধ্যে চুমু দিতা ও না না যেই হুসাইনকে তুমি ঘোড়া হইয়া কাদের মধ্যে নিয়া তুমি খেলনা দিতা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার রওজায় আর থাকতে পারবো না ইয়াজিদেরা আমাকে হুমকি দিয়েছে আমি আর তোমার রওজায় থাকলাম না আমি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করব না না গো
জীবনে হয়তো আর কোনদিন তোমার রওজা জিয়ারত করতে পারবো না আখিরি সালাম জানাই ওনানা আমাকে বিদায় দাও আল্লাহু আকবার আখিরি সালাম লওহে ওহে নানা জান তোমার হোসেন যাই গো মারা কারবালার ময়দান বলো না খিরি সালাম লওহে ওহে নানা জান তোমার হোসেন যাই গো কারবালার ময়দান কারবালার ময়দানে যাইয়াম দিবে মাথা কাটাইয়া আর না শিব ফিরে ওহে নানা জান তোমার হোসেন যাই গো মারা কারবালার ময়দান চোখের পানি আর মদিনার ধুলিবালু একসাথে করে রাসূলের রওজার মধ্যে ইমাম হুসাইন কাঁদতে কাঁদতে একদম বেহুশ হয়ে পড়ে গেছে আল্লাহু আকবার ঘুম এসে গেছে হঠাৎ করে ঘুমের জগনে এসে গেছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে এত সুন্দর মানুষ হুসাইনের সামনে এসে দাঁড়ায় হুসাইন ডাক দিয়ে বলে নানা গো ও নানা আজকে দেখে তুমি আমার সামনে আইসা দাঁড়াইলা গো নানা ও নানা আমি তোমার রওজা সাইরা চলে যাচ্ছি গো নানা জীবনে হয়তো আমার কোনোদিন আসতে পারবো না আল্লাহু আকবার নবী আমার ডাক দেয়া বলে হুসাইন যাও রে হুসাইন কারবালার ময়দানে যাও রে আমি দেখতে পাচ্ছি দুষ্ট দুরাচার একটা কুকুর তোমার রক্তগুলি চুষে পান করছে হুসাইন কারবালার জমিনে তুমি শহীদ হইবা মনে রাই করে হুসাইন আমি নানার ইসলামের পতাকাকে তুমি সবার উপরে ধরে রাখবা কিয়ামতের দিন মুসিবতের সময় সমস্ত মানুষ যখন হাহাকার করবে আমি আমার উম্মতকে নাজাত দেওয়ার জন্য বিভিন্ন ফয়সালা খুঁজব সেদিন তোমাদেরকে এই কারবালার জমিনের শহীদ শহীদের ইতিহাসকে আমি আল্লাহর দরবারে সপর্দ করব আর বলবো মাবুদ গো আবার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে কিন্তু আমার ইসলামকে ধ্বংস করে নাই ও মাবুদ আজকে আমার হুসাইনের এই রক্তের বিনিময়ে কোটি কোটি উম্মতদেরকে মাফ করে দাও সেদিন মাফ চাওয়ার জন্য এই ইতিহাস ঘটলো কিন্তু রুকলেন না এটাকে থামালেন না বন্ধুরে আমার আপনারা তো হাজার আসওয়াত ছিলেন ছিলেন না যারা হজ করতে গেছে কষ্ট হয় আপনাদের যারা হজ করতে গেছেন হাজার আসওয়াত দেখছেন হাজার আসওয়াতের মধ্যে সবাই চুমু দেয় কি দেয় না কেন চুমু দেয় কারণ নবীজি এই হাজার আসওয়াতের মধ্যে একবার চুমু দিছে সুবহানাল্লাহ একবার নবীজি হাজার আসওয়াতের মধ্যে চুমু দান করার কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী সাহেবরা সেই হাজার আসওয়াতের মধ্যে চুমু দিতেই হবে দিতেই হবে দিতেই হবে তাহলে যা আমার যে দয়াল নবীজি একবার চুমু দেওয়ার কারণে যদি এত বড় এই হাজার আসওয়াতের মর্যাদা হতে পারে আর যে হুসাইনকে নবীজি একবার নয় দুইবার নয় হাজার হাজার বার চুমু দান করেছে বলুন এই হুসাইনের মর্যাদা কম না বেশি সাইয়্যেদা শাবাবি আহলে জান্নাত জান্নাতের সমস্ত যুবকদের সর্দার আল্লাহ আকবার ইমাম হুসাইন মক্কাতে যখন মদিনা থেকে মক্কায় হিজরত করে চলে গেছে যাওয়ার পরে কুফা থেকে সিটি আসছে একটা নয় দুইটা না দেড়শোটা কয়টা এই দেড়শোটা সিটির মধ্যে লেখা ইমাম হুসাইন আপনি যদি কুফা নগরীতে আসেন আমরা আপনাকে নিয়ে যুদ্ধ করে ইয়াজিদকে শেষ করে দেব ইমাম হুসাইন একটা চিঠির উত্তর দিল না শেষ পর্যন্ত দেড়শো সিটি আসার পরে ইমাম হুসাইন কয় সেই জায়গার অবস্থা যদি ভালো হয় তাহলে আমি আমার ভাই চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইব আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল সেখানে যাওয়ার পর যদি ভালো মনে করে তাহলে আমাকে চিঠি দিয়ে জানাইলে আমি রওনা করব মুসলিম ইবনে আকিলকে ডাক দিয়ে বলল মুসলিম রে যা রে তুই ওই কুফা নগরীতে যা কুফা নগরীতে যাইয়া খবর লো ওখানকার অবস্থা ভালো না মন্দ
মুসলিম ইবনে আকিল যখন রওনা করে দুইটা ছেলে ছিল মুসলিম ইবনে আকিলের একটার নাম হলো মোহাম্মদ আরেকটার নাম হলো ইব্রাহিম দুইটা ছেলে বাবার সঙ্গে বায়না ধরছে বাবা গো আমরা যাব আপনার সঙ্গে সেই দেশে মুসলিম ইবনে আকিল বলে আমি রাষ্ট্রদূত হিসেবে যাচ্ছি সংবাদ নিয়ে যাচ্ছি আবার সংবাদ গ্রহণ করে নিয়ে আসার জন্য যাচ্ছি আমার সঙ্গে তোমাদের যাওয়া চলবে না না গো বাবা আমরা যাব আমরা তোমার সঙ্গে বেড়াইতে যাইব ছোট বাচ্চা মা বাবার সঙ্গে বেড়াইতে যায় কি যায় না কথা বলে যায় কি যায় না এই দুই বাচ্চা যখন বায়না ধরে তখন মা দুকিনি ডাক দেয়া বলে বাচ্চা তোমার সঙ্গে যেতে চাই তো নিয়ে যাও বেড়াইতেই তো যাইতেছো অন্য কিছু না বাচ্চা দুইতে গেল ইয়া মুসলিম ইবনে আকিল ওই কুফা নগরীতে গেলেন বন্ধুরি ঘটনা সংক্ষেপে বন্ধু ওই জায়গায় যাওয়ার পর ওই দেশের সমস্ত মুসলমান চল্লিশ হাজার কত হাজার চল্লিশ হাজার তারা সবাই ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বললেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করলাম ইমাম হুসাইনের বায়াত ইমাম হুসাইনের কাছে বায়াত আপনার মাধ্যমে গ্রহণ করলাম ইমাম হুসাইন চলে আসলে এই বায়াতটা আপনার কাছে পৌঁছাইয়া দেব সুতরাং ইমাম মুসলিমের পক্ষ থেকে আপনি আমাদেরকে বায়াত গ্রহণ করান আপনি আমাদেরকে মুরিদ করে নেন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার ইমাম মুসলিম দেখলেন এখানকার মানুষ বড় ভালো মানুষ বড় সম্মান করতেছে খাবার কোনো অভাব নাই পড়ার কোনো অভাব নাই সম্মানের অভাব নাই বাচ্চা দুইটারও সম্মান আর ইমাম মুসলিমের সম্মানের অভাব নাই নবীর পরিবারের প্রতি বড় সম্মান বড় ভালোবাসা এই খবরটা দেইখা এই অবস্থা দেইখা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লেখলেন ও ভাই হুসাইন এই কুফার দেশের মানুষ বড় ভালো মানুষ আসেন চলে আসেন কোনো সমস্যা নাই এখানে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা সবাই মিলিয়া এজিদের বিরুদ্ধে লড়ব সবাইকে লইয়া যখন এজিদের বিরুদ্ধে লড়বে তখন একটা চিঠি লিখলেন এতক্ষণ তো মোবাইলের যুগ না ইন্টারনেটের যুগ না তখন একটা চিঠি পাঠাইলে এক মাসের সময় লাগে এমন একটা চিঠি লেখা গো একজন চিঠি বাহকের কাছে পৌঁছায় দিলেন চিঠি বাহক এই চিঠি লইয়া ইমাম হুসাইনের কাছে পৌঁছায় দিলেন ইমাম হুসাইন দেখলেন চিঠিতে লেখা আছে কোনো সমস্যা নাই ভালো মানুষ সুতরাং সপরিবারের রওনা করতে হবে গো ইমাম হুসাইন সপরিবারের রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর এই দিকে মুসলিম ইবনে আকিলের অবস্থা বড় খারাপ হয়ে আসতেছে কারণ ওইদিকে ইয়াজিদ জানতে পারলো গো ইমাম হুসাইন নাকি এই কুফাতে আসছে আর মুসলিম ইবনে আকিল তাদেরকে দলবদ্ধ করতেছে সুতরাং আগে ইমাম হুসাইনের আগে ইমাম মুসলিম সেখানে ইমাম মুসলিম আস্তে আস্তে যখন দলবদ্ধ করলেন লোকদেরকে এজিদের কাছে সংবাদ চলে গেছে গো যে ইমাম হুসাইনের পক্ষে মুসলিম আইসা এখানে দলবদ্ধ করতেছে ইয়াজিদ সংবাদ পৌঁছায় দেয় যে যেই কোনোভাবে মুসলিম ইবনে আকিলকে হত্যা করতে হবে শহীদ করতে হবে বন্ধুরে আমার বড় লম্বা ইতিহাস আমি লম্বা করব না ইমাম মুসলিমকে হত্যা করার জন্য এবার লোক নিয়োগ করে দিল ইমাম মুসলিম তখন কুফার একজন গভর্নরের বাড়িতে লুকাইয়েছিলেন এই গভর্নরকে এই কুফার একজন সেনাপতির বাড়িতে লুকাইয়েছিলেন একজন বড় নেতার বাড়িতে লুকাইয়েছিলেন ও বন্ধু ঘোষণা করে দিলে ইমাম মুসলিমকে যেই ব্যক্তি আশ্রয় দিবে আর যার ঘরের ভিতরে রাখবে ইয়াজিদ তার মাথা নিয়ে নিবে এই কথা শুনবার পর সবাই ধীরে ধীরে ইমাম মুসলিম থেকে চলে যাইতে শুরু করলো যাইতে যাইতে গো মাগরিবের নামাজের সময় ইমাম মুসলিম যখন নামাজের ইমামতিতে দাঁড়াইলেন 500 মানুষ মাত্র ওনার পিছনে নামাজ আদায় করলেন আর সালাম পেরানোর পর
একজনকেও দেখা যায় না এবার বলুন তাদের ঈমান কত নাম্বার এটাই কেই বলে ইতিহাসে শিয়া গাদ্দারি এরাই হলো শিয়া মুসলমান তারা দাওয়াত করে আনছে কিন্তু যখন বিপদের কথা শুনছে ঈমান তখন পালায়া গেছে আপন জান বাঁচা আপন জান বাঁচা এবার নবীর আওলাদের কথা আর চিন্তা করলো না নবীর আওলাদের কথা আর ভালোবাসার কথা আর মনে থাকলো না এবার নবীর প্রতিও ভালোবাসা নাই নিজের জানের ভালোবাসা লয়া তারা বিদায় এদের কে বলা হয় শিয়া কথা বলো ঠিক কি না এই শিয়া বর্তমান আছে না নাই যারা ইমাম আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীর বিরুদ্ধে তুহমত দেয় ইয়াজিদ খারাপ ছিল কিন্তু আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিল সাহাবীর বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমাদের কারো নাই আমার নবী বলেছে আসহাবিউ কান্নজুম আকাশের নক্ষত্র যেমন সুন্দর আমার ইসলামের জন্য আমার সাহাবায়ে কেরাম হলো এমন সুন্দর আমার সাহাবীদের বিরুদ্ধে তোমরা কথা বলো না উহুদ পার সম পরিমাণ যদি কারো আবাদত হয় আর এই আবাদত যদি এক পাল্লায় রাখা হয় আমার সাহাবীর এক কিঞ্চিত পরিমাণ আবাদতের সমতুল্য তোমাদের আবাদত হবে না আমার নবী স্বয়ং বলেছে সাহাবীদের বিরুদ্ধে কথা বললে ঈমান চলে যাবে আমরা বেঈমান হব নাকি ঈমানদার হব কথা বলে ঈমানদার না বেঈমান চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ইমাম হুসাইন সপরিবারে রওনা করে দিছে এই ঘোষণা পর ইমাম মুসলিম এখন নিরাপায় কে তাকে আশ্রয় দিবে গো কার কাছে গিয়া দাঁড়াইবে বন্ধুরে আমার সংক্ষেপে বলছি ইমাম মুসলিমকে তারা যেই কোনো পর্যায়ে রাজপ্রাসাদের ভিতরে নিয়া ওনাকে ব্যত্যাঘাত করে করে শহীদ করেছে ইমাম মুসলিম সন্ধ্যা বেলা গো একজন মহিলার বাড়ির সামনে পায়চারি করছিলেন যেই নবীর আওলাদকে চিঠি দিয়ে আনছে রে মহব্বত করে খাওয়াইছে আবার ওনার সঙ্গ ত্যাগ করে তারা চলেও গেছে একজন মানুষ এই কুফার মধ্যে নাই ইমাম মুসলিমকে আশ্রয় দিবে ইমাম মুসলিম নিরুপায় হইয়া গো সন্ধ্যাবেলা একজন মহিলার বাড়ির সামনে পায়চারি করতেছে ভাবতেছে আমি যে আমার ভাইকে খবর দিছি রে আমার ভাই এখানে আসলে কি অবস্থা হবে যেই অবস্থা আমার উপরে হচ্ছে এতে করুণ অবস্থা আমার ভাইয়ের হবে ইমাম হুসাইন আসলে কি অবস্থা হবে আর আমার বাচ্চা ওর গুলির অবস্থা ইবেন কি বাচ্চাগুলি কই আছে এই চিন্তা কইরা কইরা পায়চারি করতেছে একটা মহিলা ঘর থেকে বের হয়ে বলে ও বাবা কে গো তুমি কোথায় ঘর কোথায় বাড়ি মা গো ও মা গো আমার পানির তৃষ্ণা লাগছে গো মা একটু পানি এনে দাও আল্লাহু আকবার এই মহিলা একটু পানি এনে দিলে এই পানিটা পান করলেন মহিলার জন্য প্রাণ ভরে দোয়া করলো এবার মহিলা ডাক দিয়া বলে সন্ধ্যা হয়ে যাচ্ছে চলে যাওয়া উচিত আপনি কেন চলে যাচ্ছেন না ইমাম মুসলিম বলে কোথায় যাব রে এখানে যে আমার নাই ঘর নাই বাড়ি আমি পথহারা মুসাফির কোথায় যাব মহিলা তখন বলে কি পরিচয় রে বাবা আপনার কি পরিচয় তখন তিনি বললেন আমি আর কেউ নই আমার নাম মুসলিম ইবনে আকিল আল্লাহু আকবার মহিলাটা ছিল আহল আহলে বাইতের মহব্বতের মহিলা তখন আহলে বাইতের মহব্বত হিসাবে কি করলেন পানি পান করে ঘরের ভিতরে রাখলেন মহিলার ছেলে বেলাল অত্যধিক পছন্দ ঘোষণা শুনছে মুসলিম ইবনে আকিলকে ধরে দিলে সুপুরস্কার দিবে এই ঘোষণা শুনিনা এই ইমাম মুসলিমকে সন্ধ্যাবেলা ধরাই দিছে রাজপ্রাসাদে সংক্ষেপ বাবা সেখানে ওনাকে শহীদ করা হলো ইমাম মুসলিমকে শহীদ করার পর দুইটা বাচ্চাকে খোঁজাখুঁজি শুরু করছে এই বাচ্চা দুইটা কোন জায়গায় যাবে কার কাছে যাবে না এই বাড়ি ঘর এই বাচ্চা দুইটা এই কুফার কুফার দেশের যে প্রধান বিচারপতির বাড়িতে ঘুমাইছিল
প্রধান বিচারপতি বাচ্চা দুইটাকে তখন এই দেশ থেকে অন্য দেশ অর্থাৎ মদিনায় পৌঁছানোর একটা ব্যবস্থা করে দিল বাচ্চাদেরকে সুন্দর করে খাওয়ায়া মাথায় হাত বলে আদর করে বলে বাবা রে তোমরা আমার ছেলের সঙ্গে মদিনার বাইরে চলে যাও আর মদিনার রওজায় যাইয়া আমার সালাম দিও তখন বাচ্চা দুইটা ডাক দিয়া কই আমাদের বংশের মানুষকে কেউ দেখে কোনোদিন কাঁদে না আমাদেরকে দেখলে আনন্দ হয় দয়া করে বলো গো আমাদের আব্বার কি হয়েছে তখন বলে আমি কেমন করে বলবো রে তোমার আব্বাকে দুষ্ট দুরাচারেরা শহীদ করে ফেলেছে বাচ্চারা যখন কান্দে মা বলে কাঁদে বাবা বলে কাঁদে কোথায় মা কোথায় বাবা কোথায় মক্কা কোথায় মদিনা বাচ্চাদেরকে রাতের বেলা তখন পৌঁছে দিলেন মদিনার পথে চলে যাওয়ার জন্য সকাল বেলা হলে বাচ্চাগুলি যেখান থেকে রওনা দিছে আবার সেখানে ঘুরে আসছে ভুল ভুল পথে রওনা দিছে বাচ্চাগুলিকে পাইয়া গো এবার ওবাইদুল্লাহ জিয়াদের দরবারে নিছে পাষণ্ডর কাছে নেওয়ার পরে বাচ্চা দুটিকে শহীদ করা হয়েছে ইয়াজিদের কাছে বাচ্চা দুইটাকে জিয়া যখন যাই ইয়াজিদ বলে আমি বলেছিলাম তাদেরকে জীবিত নিয়ে আসার জন্য কেন তুমি তাদেরকে হত্যা করলাম বাচ্চাদেরকে হত্যা করলো হারেস নামক এক ব্যক্তি হারেস নামক ব্যক্তি জবাই করিয়া এই দেহটাকে ফেলে দিছে ফোরাতের বারের মধ্যে আর মাথাটাকে গো একটা বস্তার মধ্যে বইরা ইয়াজিদের দরবারে লয়ে গেছে ইয়াজিদ তখন কয় আমি বলছি তোমাদেরকে যে জীবিত আনার জন্য কেন তুমি মৃত আনছো রে এবার তোমার শাস্তির পালা তখন ওই হারেসের হাত কাটলো পাও কাটলো চোখ উঠাইছে সমস্ত শরীর কাইটা তাকে হত্যা করা হয়েছে বাচ্চা দুইটার মাথা মুবারক ওই ফোরাতের পানির মধ্যে ইতিহাস সাক্ষী দেয় ভাসিয়ে দিয়েছে দেওয়ার পর দেহর সঙ্গে ওই মাথাটা লাইগা নিরুদ্দেশ হয়ে গেছে এবার নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর এবার পালা হলো ইমাম হুসাইনের ইমাম হুসাইন সপরিবারে আট তারিখে কুফা থেকে ওই মদিনাত মক্কা থেকে কুফা নগরীতে আয়েশা উপস্থিত কারবালা নামক জায়গায় আল্লাহু আকবার কষ্ট হয় আপনাদের সংক্ষেপে বলছি অনেক লম্বা ইতিহাস যখন কারবালাতে আট তারিখ আসছে তখন যে জায়গাতে আসছে আসার পর হঠাৎ করে দেখে ওনার ঘোড়ার যে পাওটা আছে ঘোড়ার পাটা মাটিতে ডেবে গেছে হাইরে কেন ঘোড়ার পা মাটিতে ডাববে কেন আল্লাহর নবী বলেছিল ও হুসাইন যেদিন তোমার ঘোড়ার পা মাটিতে ডাববে সেই জায়গাটাতে তোমার শহীদ হওয়া লাগবে আমার নানা জান তো সঠিক কথাই বলেছে এই তো সেই জায়গা চতুর্দিকে হাহাকার কোনো জনমানব নাই শূন্য এলাকা পাহাড় আর পাহাড় আর জঙ্গল চতুর্দিকে একটা শনশন আওয়াজ হচ্ছে ইমাম হুসাইন বুঝতে পাইরে গো মনে মনে ভাবতেছে আমি এখন কি করব কি করব সাথীদেরকে ডাক দিয়া বলল রে সাথীরা যাও তোমরা খাদ্যের ব্যবস্থা করো কিছু কাঠের ব্যবস্থা করো পানির ব্যবস্থা করো এখানে আমরা তাঁবু ফেলবো এবার তাঁবু ফেলানোর পর কাঠ কাটতে কিছু লোক গেল কিছু লোক গেল কিছু লোক গেল পানি আনার জন্য যারা কাঠ আটতে গেছিল তারা ফেরত আইসা কয় হুসাইন যেই গাছের মধ্যে কূপ মারির হুসাইন সেই গাছ থেকে তাজা রক্ত বের হয় যেই গাছের তীর পারি সেই গাছ থেকে তাজা রক্ত বের হয় যারা পানি আনতে গেছিল হুসাইন ওই ফুরাত নদীর পাড়ের মধ্যে লোক হাজার হাজার 22,000 সৈন্য এসে ঘেরাও করে রাখছে পানি নাকি দিবে না কয় হুসাইনকে আমাদের কাছে পাঠিয়ে দাও এক ফোঁটা পানি দেওয়া হবে না হাই হাই এই কারবালার ময়দানে ফোরাত নদীর তীরে ইমাম হুসাইনকে ঘিরে দ্বারা ধরে রাখছে ইমাম হুসাইন বুঝতে পেরেছেন আজকে তিনি শহীদ হওয়া লাগবে সাথে কোনো অস্ত্র নাই কোনো কিছু নাই পরিবারের সবাই মেহমান হয়ে এখানে আসছিলেন কবি জন্য আল্লামা ইকবাল বলে মুজে ক পাওয়ালো মুসাফের না সমঝো
मैं आया नहीं हो बुलाया गया हो के मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसे ए मेज़बानी बहुत तरपियासो कहे बंद पानी मुकद्दर में हो से कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो इमाम हुसैन যখন দেখলেন পানিও নাই রক্ত আসে গাছ থেকে ইমাম হুসাইন সবাইকে অভয় দিয়া বলল ভয় পেও না তোমরা এখানে তাবু গারো আল্লাহর নাম নাও আমার নবী কামলেওয়ালা নবী গো যা বলছে তাই আজকে সত্যি হবে আমার কেউ নাই রে ওরে এই বব সংসারে আরে থাকলে কি আর কান্দি গো আমি কারবালার প্রাণ তরে আমার কেউ নাই রে বাবা কষ্ট লাগে আমার সঙ্গে রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন আমার কেউ এই বব সংসারে থাকলে কি আর বালার পয়দানে আমার কেউ নাই রে ও মাবুদ গো কি লেখা লেখা সবেদি পানি ভরা ফোরাতে নদী গেরাও কইরা রাখছে ইয়াজিদে প্রাণে বাঁচে না যার যদি আমি হই নামে নবীর নাতি প্রাণে বাঁচে না যার যদি আমি হই নামে নবীর নাতি কি জবাব দিবা ময়দান হাসরে আমার কেউ নাই আমার কেউ এই বব সংসারে থাকলে কি আর কান্দি আমি কার বালার মাই আমার কেউ নাই রে বন্ধু রে এবার ইমাম হুসাইন তাবুর মধ্যে আছে আজকে মহরমের নয় তারিখ হয়েছে ওই নয় তারিখে সমস্ত খাদ্য এবং পানি সব শেষ হয়ে গেছে শারবানু ডাক দিয়ে বলে স্বামী গো দুশ্মনী থাকলে আপনার সঙ্গে আছে আমার বাচ্চার সঙ্গে তো কোনো দুশ্মনী নাই আমার ছোট বাচ্চা গোড়ালি ছোট বাচ্চা মাসুম বাচ্চা গো বাচ্চাটা আজকে তিন দিন হয়ে যায় পানি নাই বুক শুকায় গেছে আমার বাচ্চা দুধ পায় না আমি আমার জিব্বাটা বের করে দিছি আমার বাচ্চার জন্য আমার বাচ্চা জিব্বাটা চুষে চুষে নিজের জীবনটা কিছুটা বাঁচাইছে ও স্বামী বাচ্চার জন্য ফুরাতের পার থেকে একটু পানি নিয়ে আসেন বাচ্চাটাকে ইমাম হুসাইন কুলে লইয়া তখন ফুরাতের পারে গেলেন ফুরাতের পারে যাইয়া গো ডাক দিয়া বলে বউ ইজিদের বাহিনীরা তোমাদের আমার সঙ্গে যুদ্ধ হবে আমার সঙ্গে শত্রুতা আছে আমার হুসাইন আমার আজগর আলীর সঙ্গে তো কোনো কোনো শত্রুতা নাই আমার বাচ্চাটা আজকে পানির অভাবে মৃত্যুর পাই পায় আমি বাবা হইয়া আমার বাচ্চাকে পানি দিতে পারছি না ও ইয়াজিদের বাহিনী আমার বাচ্চাটাকে একটু পানি দিয়া দাও আমার বাচ্চা প্রাণ যায় যায় আমার বাচ্চাকে পানি দাও অপর পাশ থেকে একটা সৈনিক ডাক দিয়া কয় হুসাইন পানি নিতে চান আপনাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে পানিকে অবরোধ করা হয়েছে পানি দেওয়া হবে না এই বাচ্চাকেও তো দেওয়া হবে না বললেন আমার বাচ্চা তো শিশু বাচ্চা আমার বাচ্চার সঙ্গে কোনো শত্রুতা থাকতে পারে না বাচ্চাটাকে একটু পানি দিয়ে দাও অপর প্রান্ত থেকে একটা সৈনিক ডাক দিয়া কয় পানি দিচ্ছে আসো এই বলে সলনা কইরা একটা তীর হাতে লইয়া ইমাম হুসাইনের দিকে তীরটা মারল গো এই তীরটা আসগর আলীর বুকটার মধ্যে পইরা ইমাম হুসাইনের হাতে আইসা লাগে
শিশু বাচ্চা এখানেই শহীদ হয়ে যায় রক্তে লাল হয়ে গেছে হাত মুবারক এই অবস্থায় বাচ্চাকে লইয়া ছুটছে তাবুর দিকে যখন সাহার বানর দেখলো দূর থেকে হাতটা বাড়ায় দিয়া কয় আমার জাদু মনি রেখে পানি পান করাইছো কহা পানি পান করাইছি এমন পানি পান করছে গো জীবনে কোনো দিন আর পানি চাইবে না কারবালাই গটি লয়ে করুন কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বল না কারবালাই গটি লয়ে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি ওরে গলা শুকায় জিব্বা শুকায় শুকায় ঠুটকানি কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি এক ফোঁটা পানির জন্য আজকে নবীর আওলাদ অন্যের বিঘারে ফুরাত নদীর পানি কাকে খাই শৃগালে খায় পশুরা খায় কিন্তু এক ফোঁটা পানি আজকে মুসলমান নামদারি হইয়া তারা ইমাম হুসাইনকে দিল না শিশু বাচ্চাকে শহীদ করার পর এবার ইমাম হুসাইন ডাক দেয়া কয় শিশু বাচ্চার সঙ্গে শত্রুতা করেন যুদ্ধ করে তুমি বীরত্ব কে দেখাইতে চাও আমি বাবা হুসাইন থাকতে আমি হুসাইন থাকতে এটা মানবো না মানবো না এবার তলোয়ার হাতে লইয়া যুদ্ধের ময়দানের দিকে রওনা করতেছে এমন সময় হুসাইনের পুত্র আলী আকবর আলী আসগর যারা ছিলেন তারা যুদ্ধের ময়দানে ছুটলেন একে একে সবাই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন এবার ছুটলেন জয়নাল আবেদিন এবার হুসাইন ডাক দিয়ে বলে সার বানু রে সার বানু আবেদিনকে হাত থেকে ছাড়ো না জয়নাল আবেদিন যদি চলে যায় নবীর বংশ আর থাকবে না তাকে যেই কোনো ভাবে ধরে রাখো এবার আসলো আবুল কাসেম আবুল কাসেম আইসা কয় চাচা গো আমি থাকতে আপনি যুদ্ধের ময়দানে যাবেন তা হতে পারে না আগে মরলে আমি মরবো তারপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয় তোমার বাবা একটা শর্ত দিয়েছিল আমার সকিনা আমার মেয়ে সকিনার সঙ্গে তোমার বিবাহ হওয়ার কথা ওসিয়ত নামা জুড়ে বলো সুবহানাল্লাহ ওসিয়ত করে গেছে তো ওসিয়ত তো পূরণ করতে হবে চলো রে বাবা বিবাহ হবে তো বাবা আজকে এই করুণ অবস্থায় যুদ্ধের ময়দানে কি কেউ বিবাহ করে ওসিয়ত বিবাহ করতে হবে এবার ওসিয়ত মোতাবেক বিবাহ বিবাহ হওয়ার পর সকিনা ডাক দিয়া বলে স্বামী গো আজকে বিবাহ আমাদের লাল কাপড় হলো না আজকে বিবাহ হইল কিন্তু আমাদের হাতে মেহেন্দি হলো না আজকে বিবাহ হলো কিন্তু বাসর তো হলো না এবার আবুল কাসেম ডাক দিয়া বলে আমি এখানে কান্না করতে আসি নাই এবার আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে এবার আবুল কাসেমের মা ডাক দিয়া বলে বেটারে আর তুমি একজন বীরের সন্তান হাসানের সন্তান তোমার বাবা একজন বীর ছিল তোমার বাবা একজন শ্রেষ্ঠ মানুষ ছিল সুতরাং তোমার বাবার মতো তুমি হতে হবে হয়তো যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসবা নয়তো যুদ্ধের ময়দানে শহীদ হইয়া ইসলামের পতাকাকে উড্ডয়ন করে রাখবা সত্যের পতাকা উড্ডয়ন করবা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার যুদ্ধের ময়দানে রওনা করলেন আবুল কাসেমের সঙ্গে যুদ্ধ করতে আসলো বর্জক বর্জকের চারটা ছেলেকে পাঠায় আর কয় কি তোমার সঙ্গে যুদ্ধ আমি করব আমি বড় পালোয়ান আমার চারটা ছেলে একটার সঙ্গে তো তুমি পারবা না এবার বর্জকের একটা ছেলেকে পাঠাইলো এক কূপে তাকে জাহান্নামে পাঠাই দিছে আল্লাহু আকবার দ্বিতীয়টা গেছে এটারও জাহান্নামে পাঠাই দিছে তিন নম্বরটা গেছে এইটাও চারটা চারোটা শেষ হয়ে গেলে এবার বর্জক ডাক দিয়ে বলে মিশর গেলাম যুদ্ধ করতে শাম দেশে গেলাম যুদ্ধ করতে তোমার মতো ফন্দিবাজ যুদ্ধ আমি আর দেখলাম না
বর্জক যখন আসলো বর্জকের সঙ্গে যুদ্ধ করতে করতে এক সময় বর্জককে দুনিয়া থেকে বিদায় করছে এবার এক সঙ্গে সবাই যখন আক্রমণ করে ইমাম আবুল কাসেম আর টিকতে পারে না তীরের আঘাতে জর্জরিত হইয়া গো আবুল কাসেম যখন জীবন যায় যায় তখন ঘোড়াটা ঘোড়াটা শিক্ষিত ঘোড়া ঘোড়ার কোন রকম পিঠের উপরে লইয়া গো এবার তাবুর দিকে ছুটছে যখন তাবুর কাছে আসে সবাই হাও মাও করে কান্দে সকিনা ডাক দেয়া বলে স্বামী গো আজকে নতুন বিবাহ আমাদের মেহেন্দি হলো না খোদা আমার এই ইচ্ছা পূরণ করছে গো তোমার গায়ের রক্ত আমার হাতের মধ্যে লাইগা আমার হাত মেহেন্দির মতো লাল হইয়া গেছে এবার এবার কাপড় যখন লাল হয়ে যায় বলে আমাদের কাপড় লাল হয়েছে এবার আবুল কাসেম বলে আমার হায়াত শেষ আমি আর হয়তো বাঁচব না দেখা হবে হাসরের ময়দানে যদি শেষ হাসরের ময়দানে দেখা হবে সেখানে তোমার আমার বাসর হবে চিল্লে বলুন মারহাবা আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের কুলের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে যতনে রতন কে কারিয়া কে মারলো রে আল্লাহ ও কাসেমের শহীদের কথা যখনই শুনিল কান্দিয়া কান্দিয়া মায়ে বেহোশ হইয়া গেল কেমন জন মারলো মায়ের অবাগির পুতের পুত্র হারা মা দক্ষিণে বানাইল আমারে ওরে তারে মায়রা আন্দারে করল মদিনার বউ বোন আল্লাহ কে মারলো হে আল্লাহ কে মারলো মায়ের যতন রতন কে গারিয়া নিল মায়ের কোলের জাদু দন আল্লাহ কে মারলো রে হে আল্লাহ ও কাসেমের লাশ গোড়ার পিষ্টেতে লইয়া আপনার কি মার মাঝে পৌঁছিল আসিয়া কাসেমের লাশ যখন দেখিল আসিয়া আসমান বাঙ্গা মাথায় পড়লো মায়েরে তো গন কেমন জনে মারলো মায়ের আদরের দন আইরে কে ডাকিব মা বলিয়া কে ডাকিব মা বলিয়া জোরাই দাম মন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো মায়ের যতনে রতন কে গারিয়া নিল মায়ের কোলের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন মায়ের কোলের জাদু দন আল্লাহ কে মারলো রে চিৎকার মারে বলো আল্লাহু আকবার আবুল কাসেম দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন এবার ইমাম হুসাইন নিজেই কারবালার ময়দানে যাওয়ার জন্য তীর ধনুক তরবারি বর্ম সব কিছু নিচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তলোয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুকুট এইভাবে যেগুলি ওনার কাছে ছিল সবগুলি নিয়ে তিনি যুদ্ধের ময়দানে রওনা করছেন সবাই চিৎকার করা শুরু করলেন ইমাম হুসাইন যায় রে ইমাম হুসাইন যায় আর কোনোদিন ফিরত আসবে না আর কোনোদিন ফিরত আসবে না হুসাইন চলে যাচ্ছে এই নিয়ে সবাই কান্নার রুল পড়ে গেল ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে গিয়ে বললেন সাহস থাকে তো আমার কাছে আসো ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে একাই ইমাম হুসাইনকে দেখে সমস্ত ইজিদ বাহিনীরা দূরে সরে গেছে কেউ আর সামনে বাড়ে না কিছুক্ষণ পর ইমাম হুসাইনকে দূর থেকে তীর মারল একটা তীর কানের পাশ দিয়া যখন যায়
কান থেকে একটু রক্ত পড়ে পড়ল হাতি দিয়া দেখে রক্তের মতো লাগে ইমাম হুসাইন বুঝলেন এখন আর দুনিয়াতে থাকার সময় নাই যুদ্ধের ময়দানে এমন ভাবে তিনি তলোয়ার চালাইতে শুরু করলেন একটা ইয়াজিদ বাহিনীও কাছে থাকতে পারে নাই কচুর মতো কাটলেন সর্বশেষ সবাই যখন পালায়া যায় ইমাম হুসাইন হঠাৎ করে পানির তৃষ্ণা লাগলো তখন ফুরাতের পাশে যাইয়া পানি নিলেন এখন যেহেতু সবাই নাই একটু পানি পান করি এই পানিটা যখন হাতে নিলেন মুখের কাছে নেবেন এবং সময় মুখ থেকে নেওয়ার সময় চোখের পানিগুলি চারে পানি পান করে না হাই রে পানি এই পানির জন্যই তো আমার পরিবার সব শেষ আমি কেমন করে এই পানি পান করব আমার আজগর আলী পানি পায় নাই পানি হাত থেকে ফেলে দিলেন আজকে তিন দিন পর্যন্ত ইমাম হুসাইনের কোনো খাবার নাই দেহের মধ্যে কোনো শক্তি নাই সমস্ত পোশাক গুলি তখন খুইলা মাটিতে রাইখাই এক মনে দাঁড়ায় আছে চতুর্পাশ থেকে এজিদ বাহিনীরা ঘেরাও করে ধরছে ইমাম হুসাইন তাদের সঙ্গে আর যুদ্ধ করতে চাচ্ছে না এজিদের পক্ষ থেকে সিমার নামক একটা ব্যক্তি আইসা হুসাইনের বুকটার উপরে ওইটা বসছে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে রে সিমার তোর বুকটা একটু দেখা রে সিমার তোর বুকের মধ্যে পশম আছে না নাই আমি একটু দেখব আল্লাহর নবী বলে ডোরা কাটা হবে তার শরীরটা কুষ্ঠ রোগীর মতো ডোরা কাটা তার সমস্ত শরীরের দাগ ছিল তখন তার দাগগুলি দেখলো হুসাইন বলল আমার নানা বলেছে তুই আমার কাতেল হবে সুতরাং তুই আমার কাতেল আমার বুকটা থেকে নাম রেশিমার জানোস কি রেশিমার এই বুকের মধ্যে আমার নানা কতবার আমার সঙ্গে কোলাকুলি করছে আল্লাহ আকবার কেমন করে তুই আমার বুকের উপরে উঠলি তোর মায়া লাগে না রে ও সীমার চালা চরি তোর কত শক্তি আছে শরীর লইয়া গলার মধ্যে শরীর লাগলো গলা কাটে না ডাক দে বলে রে সরি কেন কাটে না জাননি রে এই গলার মধ্যে আমার নানা অসংখ্যবার সুমু দিয়েছেন যিনি হলো হায়াতুন নবী যিনি হলো জিন্না নবী যিনি নূরুন নবী গায়েবের খবর দেন ওয়ালা নবী আমার গলার মধ্যে চুমু খেয়েছেন আমার নানা গলাতে চুমু খেয়েছে এই গলা সহজে কাটবে না আল্লাহু আকবার ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে কিন্তু ইসলামের পতাকা উড্ডীয়মান করেছে ও গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমাইকে বৃষ্টি হচ্ছে ও গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমাইকে বলো ও গুণের ভাই আয়ে বাইরে কারবালায় নিল তোমাইকে বলো না ও গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমাইকে ইয়াজিদ দুশ্মনে তোমায় মারিল পারানে ও গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমাইকে একে আগুন গাইল আল্লাহ কারবালার ময়দানে ফোরাত নদী ঘেরাও করলো দোষ ইয়াজিদা দুশ্মনে গো ইয়াজিদা দুশ্মনে হে নবীর বংশ শহীদ হইল ওরে নবীর বংশ শহীদ হইল পানির কারণে ও গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমাইকে হাসান শহীদ জহর খাইয়া হুসাইন কারবালায় আজ গোরাক পরে তীরি খাইল পানির পিপাসায় জৈনালকে বন্দি করিল জৈনালকে বন্দি করিল ইয়াজিদা শয়তানে গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমাইকে আল্লাহ 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 আল্লাহ
Alam karun balaingo tindoye karun kahi tindo mere aulad azgar shahin pailo na pane mashallah Allah 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 Karbala theke gotailo emon shaitani bolona Karbala theke gotailo emon shaitani tader mathay tupi muke dari gejo baka nino bere aulad আজগর শহীদ পাইলো না পানি ইমাম হুসাইনকে শহীদ করেছেন সেখানে তিনি বলেছিলেন আজকে জুমার দিন আমি জুমার নামাজ আদায় করতে পারি নাই আমাকে একটু পানি এনে দিলে আমি ওযু করে নামাজ আদায় করব পানি দিল না অবশেষে তিনি তায়ামুম করে দুরাকাত নামাজ আদায় করলেন নামাজ যখন আদায় করলেন নামাজরত অবস্থায় মতান্তরে নামাজ শেষে ওনাকে শহীদ করা হয়েছে যারা শহীদ করলো তারা নামদারি মুসলমান ছিল কথা বলেন ঠিক কি না আজকে যারা ইয়াজিদকে ভালো বলবে আর বলবে ইয়াজিদ তো সরাসরি ইমাম হুসাইনের হত্যার সঙ্গে জড়িত ছিল না এই কথা যে বলবে বোঝা গেল সে ইয়াজিদ মার্কা মুসলমান ঠিক কি না বলেন আমরা কি হুসাইন মার্কা থাকব না ইয়াজিদ মার্কা থাকব না হুসাইন মার্কা হুসাইন মার্কা এজন্য তো আমাদের নামের শেষে হুসাইন আছে না নাই আমার নাম নাজমুল হুসাইন আছে না নাই কেউ কি কিয়ামত পর্যন্ত ইয়াজিদ নাম রাখে যারা ইয়াজিদকে ভালো বলবে আমি বলবো তোমাদের নাতি পুতি যদিও হয় তাদের নাম ইয়াজিদ রাখো তা তো রাখবা না তো যদি না রাখে তাহলে ইতিহাস সাক্ষী যে ইমাম হুসাইন জান্নাতি যুবকের সর্দার এই সর্দারের গলায় যারা ছড়ি লাগাইছে তারা আর কিছু না হলো পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে তারা কিয়ামত পর্যন্ত দুষ্ট দুরাচার কুলাঙ্গর হয়ে থাকবে কথা বলে ঠিক না এদেরকে আমরা ভালোবাসি না হুসাইনের মহব্বত প্রেম আমাদের অন্তরের ভিতরে সারা জীবন রাখতে হবে সারা জীবন মরার আগ পর্যন্ত রাখতে হবে কারণ হুসাইনের সাথেই তো আমরা জান্নাতে যাবো ঠিক কিনা বলেন হুসাইনের প্রেমিক হুসাইনের সঙ্গে জান্নাতে যাবে এই জন্য হুসাইনের প্রেমিক হয়ে বাঁচতে চাই আমরা নবীজির প্রেমিক হতে চাই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মাওলা বলি বলি কি বলি না কিন্তু মাওলা আলীকে ভালোবাসতে গিয়ে হযরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা খারাপ বলতে পারি না কেন তিনি একজন সাহাবী ছিলেন ওনার লিখিত হাদিস বুখারী শরীফে আছে এবং যে সমস্ত সাহাবী কোরআন শরীফের লেখক ছিলেন অর্থাৎ ওহী আসলে লিখে রাখতো সেই রকমের একজন সাহাবী হযরতে আমির মাবিয়া তিনি কাতেবে ওহী ওহীর লেখক ছিলেন ওহীর লেখক ছিলেন এমনকি তিনি বুখারী মুসলিম শরীফে ওনার হাদিস স্থান পেয়েছে এই জন্য ওনাকে তোহমত দিলে আপনার ইমান থাকবে না একজন সাহাবিকে তোহমত দিলে ইমান থাকবে না ইমান চলে যাবে এই জন্য হুশিয়ার আমাদের ধর্ম নষ্ট করার জন্য এক শ্রেণীর লোক বের হয়েছে তারা তারা শিয়া মার্কা লোক এরা শিয়ার সঙ্গে সম্পর্ক রাখে তিন সাহাবির বিরোধিতা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে যাইয়া নবীজির উপরে তুল্লা তুলছে এই জন্য এদিক থেকে হুশিয়ার সাহাবি সাহাবি দ্বন্দ্ব হতে পারে পারি কি পারে না কথা বলেন পারি কি পারে না আপনার মা বাবা দুইজনে যুদ্ধ লাগছে ঝগড়া লাগে গেছে গা আপনি কোন পক্ষ নেবেন আপনার কোন পক্ষ আছে মাও আপনার বাবা আপনার আপনার কোন পক্ষ আছে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল বাগবিতণ্ডা হয়েছে তো দুইজন সাহাবি আপনি কার পক্ষ নেবেন নিলে দুজনের পক্ষে বিপক্ষ নিলে একজনের নিতে পারবেন না এটাই ইসলাম এটাই কি ওনাদের একজনের বিপক্ষে যেতে পারবেন না পক্ষে নিতে হবে দুইজনেরই ওনাদের মধ্যে দ্বন্দ্ব আছে এটা রাষ্ট্রীয় দ্বন্দ্ব ধর্মীয় দ্বন্দ্ব নয় এটা ইমানের দ্বন্দ্ব নয় এটা রাষ্ট্রীয় জন্য ক্ষমতার দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বের জন্য তাদের ভালো মন্দর ফয়সালা আল্লাহর কাছে আমরা ওনাদেরকে খারাপ বলার অধিকার রাখি না সারা জীবন ইবাদত করার পরেও কেউ যদি ইমাম হুসাইনের বিপক্ষে একটা কথা বলে সারা জীবন ইবাদত করার পরেও যদি আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে একটা কথা বলে সারা জীবন ইবাদত করার পরেও যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা কথা বলে তার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে এই জন্য হুশিয়ার সাবধান ইমান বড়
মজবুত জিনিস মূল্যবান জিনিস কখন কি কারণে কোন কাজের কারণে ঈমান নষ্ট হয়ে যায় বলা বড় কঠিন হুঁশিয়ার থাকতে হবে ইসলামের আকীদার একটা জিনিসের বাইরে চলে যাবে না এই অবস্থায় যেন আমরা